লক্ষ লক্ষ টাকার চাকরিকে তুতুরি ক্যাপ করে বলিষ্ঠ কণ্ঠে নাস্তিক রাম বামদের বিরুদ্ধে কথা বলে যায়। শুধু মাদ্রাসা আর মসজিদে ইমানদার নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরদের মধ্যেও ইমানদার আছে। সময়ের সাহসী কণ্ঠ আসিফ স্যার সর্বপ্রথম এই বই থেকে শরীফ শরীফের গল্প ছিঁড়েছিলেন। এখন উনি খুব আলোচিত এবং সমালোচিত। এখন আপনারা জানেন না, এটা দেখবেন এখন বলা হবে আসিফ স্যার জঙ্গি, স্বাধীনতা বিরোধী অথবা আন্তর্জাতিক জঙ্গি সংস্থার সাথে তার হাত আছে অথবা জামাতের এজেন্ট, এগুলো বলবে স্বাভাবিক। আমি একটা জিনিস চিন্তা করেছি, আমি হুজুর এই মিম্বরে বইসা 10,000-20,000 টাকার ভয়ে চাকরি না জানি ছুটে যায়, হ্যাঁ আমি তাগুতের সাপোর্ট দেই, তাগুদের গোলামি করি, আর এই লোক লক্ষ লক্ষ টাকার চাকরিকে থুতুরিক্যাপ করে বলিষ্ঠ কণ্ঠে নাস্তিক রাম বামদের বিরুদ্ধে কথা বলে যায়। এর জন্য আমি বলি, শুধু মাদ্রাসা আর মসজিদে ইমানদার নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরদের মধ্যেও ইমানদার আছে। ফেব্রুয়ারির 15 তারিখ আমি ধন্যবাদ দিই মুফতি রেজাউল করিম আপনার সাহেবকে। ফেব্রুয়ারির 15 তারিখ ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে একটি অনুষ্ঠান হবে, সকল ঘরোনার আলেম থাকবে। আমি বলি যে ওইখানে আপনারা এই সমস্ত স্যার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকেও দাওয়াত দেন, তারা এমন লোক তারা ইসলামের জন্য নিজের জান অকাতরে বিলিয়ে দিতে পারে, তাদেরকে দাওয়াত দেন, তাদের কথা শুনেন, তাদেরকে কথা বলতে সুযোগ করে দেন।